হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে তোমাদের কি নিয়ে আলোচনা করবো, যে ডেলি রুটিন। তোমরা যে 24 আওয়ার্স, যে তোমরা একটা দিনের মধ্যে যে 24 আওয়ার্স তোমরা পাও, সেই 4 আওয়ার্স তোমরা কিভাবে কাজে লাগাবে। ওকে, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ওকে। তো যেটা নিয়ে আলোচনা করব, যে তোমরা যারা ক্লাস 11 বা 12 এ রয়েছে, যারা নিট বা আইআইটি জেই যারা দেবে, ঠিক আছে, নিট বা আইআইটি জেই যারা দেবে, তারা কিভাবে পড়াশোনা করবে, 24 আওয়ার্সটাকে তোমরা কিভাবে কাজে লাগাবে। ঠিক আছে, তো তোমাদের 4টে মেন সাবজেক্ট রয়েছে, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি। তো শুধুমাত্র নিটের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে কেমিস্ট্রি থাকছে, ফিজিক্স থাকছে, বায়োলজি থাকছে, এটা তোমরা নিশ্চয়ই পুরোপুরি ভালোভাবেই জানো। তো সেই জায়গাতে নিটের ক্ষেত্রে বায়োলজির পার্টটা অনেকটা বেশি, মানে এর যে কন্ট্রিবিউশনটা সব থেকে বেশি, ডবল এর কন্ট্রিবিউশন। তারপরে এর কন্ট্রিবিউশন, দুজনের কন্ট্রিবিউশন সেম, মানে দুজনের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে 45 কোশ্চেন থাকে, ফিজিক্সের ক্ষেত্রেও 45 নাম্বার অফ কোশ্চেন থাকে, এবং বায়োলজির ক্ষেত্রে থাকে 90 কোশ্চেন। তো বুঝতেই পারছো, ইন্টু তোমাদের 4 নম্বরের, প্রত্যেকটা 4 নম্বরের কোশ্চেন থাকে, 90 ইন্টু 4, প্রত্যেকটা 4 নম্বরের কোশ্চেন থাকে। তো আমি মোবাইলটা একটু রেখে দিই। তো তোমাদেরকে যদি নিটে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার পুরোপুরি করতে হয়, এবং আইআইটি জেইর ক্ষেত্রে এখানেও তোমাদের টোটাল 300 মার্কসের কোশ্চেন থাকে, টোটাল মার্কস হচ্ছে তোমাদের 300 মার্কস। তো সেখানে বায়োলজি থাকে না, আইআইটি জেইতে বায়োলজি থাকে না, বাকি 3টে সাবজেক্ট থাকে। ঠিক আছে, তো এখন আমার কাছে বক্তব্য হচ্ছে, তোমার তোমাদের হাতে 24 আওয়ার্স থাকে একটা ওয়ান অফ দ্য ডেতে, সেই ডেতে তোমরা কিভাবে পড়াশোনাটা করবে। তো আমি 24 আওয়ার্সের মধ্যে 8 আওয়ার আমি ছেড়ে দিলাম তোমার কিসের জন্য, স্লিপের জন্য। এই স্লিপটা তুমি কিভাবে নেবে, এই স্লিপটা, ওকে, নিউজ অল্ট, ওকে, আরব সেগাল, আমি বুঝতে পারছি যে তুমি হিন্দিতে চাইছো, কিন্তু যেহেতু এটা বাংলাতে হবে, তোমরা আশা করি বুঝতে পারবে, ধীরে ধীরে বুঝতে পারবে, যেহেতু এটা বাংলা চ্যানেল। ঠিক আছে, তো তোমাকে নিতে হবে কি 8 আওয়ার্সের স্লিপ নিতে হবে। সেই স্লিপটা তুমি কিভাবে নেবে, সেই স্লিপটা তুমি তোমার মতো করে তুমি নেবে। কখনো ধরো কেউ অনেক সময় করে কি, যে রাত্রেবেলায় তাই সে 6 ঘন্টা ঘুমায়, রাতে 6 ঘন্টা ঘুমায়, এবং দুপুরের দিকে বা বিকেলের দিকে, আফটারনুন, মানে ধরো 3টের পরে সে হয়তো 2 আওয়ারের ঘুমটা নিয়ে নেয়। তো সেটা তোমরা ঠিক করবে, যে তোমরা কিভাবে উপযুক্ত, মানে তোমরা তোমাদের শরীর বুঝে তোমরা এই ঘুমটাকে নিতে থাকবে। তো এখন হচ্ছে, আমি যেহেতু থাম্বনেইলে দেখেছো লিখেছিলাম একটা জিনিস, সেটা কি জানো তো, সেটা হচ্ছে 6 ইন্টু 3 ইন্টু 3। রুলটা হচ্ছে কি, 6/3/3, এই সিক্সটা কি, এটা হচ্ছে 6 আওয়ার, 3টাও আওয়ার এবং 3টাও আওয়ার। যদি যদি আমি ধরি নিটের ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে আমি বায়োলজিটার পার্সেন্টেজ সব থেকে বেশি, কন্ট্রিবিউশন সব থেকে বেশি এবং মার্কস সব থেকে বেশি থাকে, তাই বায়োলজিটাকে আমি চেষ্টা করব এখানে পড়ার জন্য, 6 আওয়ার বায়োলজিটা পার ডে পড়ার জন্য, 3 আওয়ার কি করব কেমিস্ট্রি, অ্যান্ড 3 আওয়ার কি পড়বো আমরা ফিজিক্স। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে 6 3 3, তাহলে টোটাল আমরা 12 আওয়ার্স পড়াশোনা করছি। এরপর যদি কারো মনে হয় যে আমাকে আরো একটু বেশি পড়াশোনা করতে হবে, সে অবশ্যই করতে পারে। তো 12 আওয়ার ইজ এনাফ, কিন্তু যেটুকু তুমি পড়াশোনা করছো সেইটুকু পড়াশোনাটা যেন খুব ভালোভাবে করো, যে 12 আওয়ার যে পড়াশোনাটা করছো সেটা যেন খুব ভালোভাবে করো। ওকে, তো এই 12 আওয়ারটা, এই যে ধরো, এই যে 6 আওয়ার, তোমরা কিভাবে শুরু করবে, ধরো দিনের শুরুটা হচ্ছে তোমাদের সকালবেলা, কারো সকালবেলা হয় 6টার সময়, কারো হয় 7টার সময়, এবং কারো হয় 8টার সময়। তো চেষ্টা করবে 8টার পরে ঘুম না ভাঙানোর, চেষ্টা করবে যতটা আগে ভাঙানোর যায়, তাতে কোনো অসুবিধা নেই। তুমি 8টার সময় ঘুম ভাঙালে বা 6টার সময় ঘুম ভাঙালে সেটার উপরে কোনো কিছু নির্ভর করে না। তোমার ব্যাপার হচ্ছে, কেউ হয়তো নাইট আউল হয়, মানে রাতে জেগে পড়াশোনা করতে অনেকের ভালো লাগে,
কারো দিনের বেলায় পড়াশোনা করতে ভালো লাগে, তো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা পড়াশোনা করবে। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, চেষ্টা করো সকালের দিকে একটু আগে থেকে ঘুম থেকে ওঠার, কারণ সকালবেলায় ধরো তুমি যদি 10 মিনিটস এক্সারসাইজও করো বাইরে বেরিয়ে, সেই এক্সারসাইজ করার পরে তোমার আরো শরীরটা ভালো লাগবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো লাগবে। তো তোমরা সকাল ধরো, যদি আমি ধরে নিই তোমরা সকাল 7টার সময় উঠেছো, সেই 7টা থেকে আমি প্রথমে 1 ঘন্টা পড়াশোনা করব, ঠিক আছে? 7টা থেকে 8টা পর্যন্ত আমি কি পড়ব, আমি প্রথমে পড়াশোনা শুরু করব ফিজিক্স। কারণ কি? কারণ হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি থেকে ফিজিক্স অনেকটা টাফ, তো ফিজিক্সটা আমি শুরু করব, কারণ ফিজিক্সে অনেক বেশি পরিমাণ ইকুয়েশন থাকে এবং অনেক বেশি পরিমাণ ম্যাথস থাকে। তো যখন সকালবেলায় ঘুম থেকে উঠছো সেই সময় তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে, সেই মাইন্ড যখন ফ্রেশ থাকবে তাহলে শুরুটা করবে ফিজিক্স দিয়ে। ওকে, তো ফিজিক্স দিয়ে শুরু করলে প্রথমে আমি ধরলাম এখানে 6 আওয়ার রয়েছে, ফিজিক্সটা তুমি কি করবে, 8টা হয়েছে এবং 8টা 10 থেকে আবার শুরু করবে 9টা 10। তো এই 7টা থেকে 8টার মধ্যে তুমি টোটাল এখানে হচ্ছে 60 মিনিট, তো এই 60 মিনিট না পড়ে এখানে পড়বে 50 মিনিট পড়াশোনা করবে এবং 10 মিনিটের ব্রেক নেবে, ঠিক আছে? কি বললাম, 60 মিনিট পড়াশোনা করবে 7টা থেকে 8টা পর্যন্ত, 60 মিনিট পড়াশোনা করবে, সরি পড়াশোনার টাইম, সেখানে তুমি 50 মিনিট 50 মিনিট তুমি পড়াশোনা করবে এবং 10 মিনিট কি করবে তুমি, 10 মিনিট ব্রেক নেবে। সেই ব্রেকটা কিসের জন্য, এই 10 মিনিট যে ব্রেক, ব্রেকটা কিভাবে নেবে? ধরো তুমি বাইরে বেরিয়ে একটু বডি ফডি স্ট্রেচ ফ্রেচ করলে, তারপরে হয়তো তুমি একটু জল টল খেলে, এবার যদি বাড়িতে তোমাকে কোনোভাবে চা বানিয়ে দেয় তো চা খেলে, বা সেইটুকু চায়ের সঙ্গে হয়তো একটা বিস্কুট খেলে, কিন্তু এই যে ব্রেকটা নেবে সেটা যেন 10 মিনিটের ব্রেক হয়। 10 মিনিটের ব্রেকের পরে অবশ্যই 8টা 10-এর কাছাকাছি, মানে এই সময়টাতে, সরি এখানে 8টা হবে, 8টা থেকে 9টা, তো 8টা থেকে আবার পড়তে বসে যাবে, সেই সেম জিনিস ফিজিক্সটা পড়বে, ঠিক আছে? এরপর আমি বলি যে এই যে 2 ঘন্টা পড়ছো, প্রথমটা ধরো তুমি পড়লে থিওরি পড়াশোনা করলে, সেকেন্ডটা তো তুমি কি করলে থিওরি পড়াশোনা করলে, কোনো অসুবিধা নেই, দুটোতে 2 ঘন্টা তুমি থিওরি পড়াশোনা করলে, 3rd আওয়ার তোমার ভালো লাগবে না ফিজিক্স পড়তে, এটুকু শিওর যে 9টার পরে তোমার আর ভালো লাগবে না ফিজিক্স পড়তে। তো 9টা থেকে 9:30 ছেড়ে দাও, 9টা থেকে 9:30 মানে আধা ঘন্টা একটা ব্রেক নিয়ে নাও, আধা ঘন্টা ব্রেকের মধ্যে তুমি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট যা ছিল পুরোপুরি কমপ্লিট করলে, কমপ্লিট করার পরে 9:30 থেকে তুমি আবার পড়াশোনা করতে বসলে, 9:30 থেকে তুমি কেমিস্ট্রি নিয়ে শুরু করলে, ঠিক আছে? কেমিস্ট্রি শুরু করলে, কেমিস্ট্রি প্রথমে তুমি 1 ঘন্টা থিওরি পড়লে, ঠিক আছে? 1 ঘন্টা থিওরি পড়ার পরে পরের যে ঘন্টা যেটা তোমার 10:30 থেকে 11:30 যেটা হবে সেই সময়টা, এখন তো যেহেতু তোমাদের স্কুল নেই তোমাদের খুবই সুবিধা হয়েছে, তো 10:30 থেকে 11:30 পর্যন্ত কেমিস্ট্রির কি করবে, এমসিকিউ সলভ করবে, যে চ্যাপ্টারটা তুমি পড়াশোনা শুরু করেছো এমসিকিউ সলভ করবে, ঠিক আছে? এইভাবে তুমি পড়ছো, আমি দেখিনি কেউ কোনো কমেন্ট করেছো কিনা। স্যার, আই জাস্ট স্টার্টেড মাই জিএ প্রিপারেশন, সো হাউ মাচ কমপ্লিট ওয়াজ দিস ইজ শিডিউল, স্যার আই জাস্ট স্টার্টেড। হ্যাঁ মুকেশ, ইউ স্টার্টেড ইউর জিএ প্রিপারেশন, আই নো ইটস, সো ইউ ক্যান স্টার্ট 6/3/3 রুল, মিন 6 আওয়ার ফিজিক্স, 3 আওয়ার কেমিস্ট্রি অ্যান্ড 3 আওয়ার্স বায়োলজি, এই 3 আওয়ার্স 6 আওয়ার বায়োলজি, 3 আওয়ার্স ফিজিক্স অ্যান্ড 3 আওয়ার কেমিস্ট্রি, বাট ইউ স্টার্ট উইথ আইআইটি জেই, সো আই ফ্রম আইআইটি জেই ইউ জাস্ট শিডিউল ইউর সাবজেক্ট বাই ইচ এভরি সাবজেক্ট you can split your time as you wish, 6 hour, 3 hour and 3 hour as
compared with subject based. Okay, so just Mukesh, this is a Bengali channel, so I can better I can speak in Bengali because our viewers are all are Bengalis. So please, okay. তো তোমাদের আমি এখন পর্যন্ত কি বলেছি, আমি বললাম যে তোমাদের 11:30 পর্যন্ত তোমাদের হয়ে গিয়েছে, 11:30 পর্যন্ত তোমরা অলরেডি পড়ে নিয়েছো কেমিস্ট্রিটা 2 আওয়ার, কেমিস্ট্রি পড়েছো 2 আওয়ার, কেম পড়েছো 2 আওয়ার এবং ফিজিক্স পড়েছো, ফিজিক্স পড়েছো 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা পড়ে নিয়েছো। 11:30 পরে তোমাকে কি করতে হবে, 11:30 থেকে 12:30, কারণ খাওয়া দাওয়া তখনও হয়নি, তোমাদের 12:30 পরে নিশ্চয়ই খাওয়া দাওয়া করবে। তো 11:30 থেকে 12:30 পর্যন্ত কেমিস্ট্রি তুমি যা এমসিকিউ করেছো, যে এমসিকিউ গুলো করেছো সেই এমসিকিউ গুলোর হাফ, ধরো সাপোজ তুমি 50 পিস এমসিকিউ করেছো 1 ঘন্টাতে, সেই 50 পিস এমসিকিউ করার পরে আরো 25 পিস এমসিকিউ করবে এবং বাকি সময়টুকু, বাকি হাফ এন আওয়ার তুমি কি করবে, বাকি হাফ এন আওয়ার এই 50 এবং 25 75 যে এমসিকিউ করেছো সেটা কি করবে, রিভিশন করবে। ওকে, তাহলে অলরেডি তোমার কেমিস্ট্রি হয়ে গেছে, 3 আওয়ার্স কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্স এখনো বাকি রয়েছে তোমার 4 আওয়ার্স। তো এরপরে কি করবে, 12:30 পরে তুমি খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া করার পরে 1:30 থেকে তুমি একটু ব্রেক নিলে, 1:30 থেকে আমি ধরে নিচ্ছি তোমার 3:30 পর্যন্ত তুমি ব্রেক নিয়েছো, 2 ঘন্টা তুমি ব্রেক নিয়ে নিয়েছো। তো 3:30 পর থেকে অবশ্যই তুমি বায়োলজিকে নিয়ে বসবে, 3:30 থেকে 5:30, তাহলে 2 আওয়ার বায়োলজি নিয়ে পড়াশোনা করবে। ওকে, তো বায়োলজি 2 আওয়ার থিওরি পড়বে ফার্স্ট। তো বায়োলজি পড়ার পরে তুমি 5:30 পর থেকে 6:30 পর্যন্ত তুমি কি করবে, বায়োলজির এমসিকিউ করবে। তো 1 আওয়ার হলো, তাহলে বায়োলজির ক্ষেত্রে হয়েছে কি, 3 আওয়ার্স কমপ্লিট হয়েছে এখান পর্যন্ত, 6:30 পর্যন্ত। এরপরে কি হয়েছে, 6:30 পরে তুমি স্ন্যাক্স নিলে, স্ন্যাক্স নেওয়ার পর আধা ঘন্টা আরও তুমি রেস্ট নিয়েছো। তো 7:00 পর থেকে, 7:00 পর থেকে 9:00 পর্যন্ত তুমি কি করবে, 7:00 থেকে 9:00 পর্যন্ত আবার বায়োলজিটা শুরু করবে। তার মধ্যে কি থাকবে, তোমার থিওরি হাফ, থিওরি 1 ঘন্টার হবে, থিওরি হবে 1 আওয়ারের এবং এমসিকিউ হবে 1 আওয়ার। তাহলে অলরেডি কত হলো, 3-5 আওয়ার্স হয়েছে। তো তোমার অলরেডি 9:00 বেজে গেছে, 9:00 পরে তুমি কি করলে, তোমার ডিনার কমপ্লিট করে নিয়েছো, ডিনার কমপ্লিট করে নেওয়ার পরে, ডিনার তোমার ধরো কমপ্লিট হতে হতে তোমার হয়তো 10:00 বেজে গেছে। তো 10:00 পর থেকে 11:00 পর্যন্ত, 10:00 থেকে 11:00 পর্যন্ত তুমি কি করছো, অলরেডি ফিজিক্সটা কমপ্লিট 2 আওয়ার্স হয়েছে। তো এই এই জায়গাতে তুমি কি করবে, ফিজিক্সটাকে রিভিশন দেবে, ফিজিক্সটাকে কি করবে, রিভিশন দেবে। আমি একটু ইয়ে করে লিখছি, এই জন্য অসুবিধা হচ্ছে কি আমি জানি না, আমি তোমাদের কাছে কমেন্টে জেনে নেবো যে এটা ঠিকঠাক লেখা হচ্ছে কিনা। তো 10:00 থেকে রাত 10:00 থেকে রাত 11:00 পর্যন্ত তোমরা কি করবে, ফিজিক্সের রিভিশনটা নেবে। ফিজিক্সের রিভিশন হয়ে যাওয়ার পরে 11:00 থেকে 12:00 পর্যন্ত তোমার লাস্ট বায়োলজির যে ক্লাসটা রয়েছিল সেই বায়োলজির 1 ঘন্টা তুমি এখানে কাজে লাগাবে, ঠিক আছে, 1 আওয়ার এখানে কাজে লাগাবে। তো 1 আওয়ার তো লাগানো হয় না, আমি বলেছিলাম যে 1 আওয়ারটাকে ভেঙে নেবে 50 মিনিট প্লাস 10 মিনিটসে। তো 50 মিনিট হয়ে যাওয়ার পরে তুমি তোমার অলরেডি 12:00 বেজে গেছে, তুমি ওখানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক সেই সময় করবে কি, সেই সময় তোমার তুমি যেটুকু পড়েছো খাতাগুলো, যেটুকু তুমি খাতায় লিখেছো বা নোট বানিয়েছো বা এমসিকিউগুলো পড়েছো, সেগুলো কি করবে, নিজে মনে করার চেষ্টা করবে, বারবার মনে করার চেষ্টা করবে যে আমি সকাল থেকে এটা পড়েছি, সকাল থেকে আমি ফিজিক্সের এই কোশ্চেন আনসারগুলো করেছি বা এই টপিকটা পড়েছি, বায়োলজির এই টপিকটা পড়েছি এবং তোমার কেমিস্ট্রির এই টপিকটা পড়েছি। পুরো জিনিসটাকে একটু মনের মধ্যে রিভাইজ করে দেওয়ার পরে তুমি 12:30টার মধ্যে অবশ্যই শুতে চলে যাবে, 12:30 AM-এ তুমি ঘুমোতে গেলে, এবং 12:30 থেকে তুমি এবার উঠছো, কটার সময়, 7:00 সময় উঠছো, অলরেডি তোমার এখানে 7 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, 6:30 থেকে 7 ঘন্টা হয়ে যাচ্ছে।
তো তোমার ঘুমটা মোটামুটি 6 আওয়ার টু 8 আওয়ার হলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে কি, তোমার যদি মনে হয় যে তুমি এই শিডিউল যেটা রয়েছিল সেই শিডিউলটাকে তুমি কোনোভাবে ভেঙে নেবে, এই দুপুরে হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টার একটা ন্যাপ নিয়ে নেবে, সেটা নিতে পারো যে এখান থেকে কমিয়ে। ঠিক আছে, তো এতদূর পর্যন্তই তোমাদের আমার বলার ছিল, তো আমি এতদূর পর্যন্তই বলেছি। স্যার কোয়েন রিভিউ কন্ডাক্টেড, রিভিউ কবে হবে? না, এখনো পর্যন্ত কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোনো খবর নেই, তো যখন আসবে সরকারের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে পুরোপুরি এই জিনিসটাকে, চিন্তা করার কোনো কারণ নেই। আর তোমাদের যে ক্লাসগুলো আমি করাবো, তোমাদের অলরেডি আমি বলেছি যে তোমাদের ক্লাসগুলো হবে 15ই জুন থেকে, যেহেতু 15ই জুন আমি তোমাদের কেমিস্ট্রির যে ক্লাসটা শুরু করে বলেছিলাম সোমবার, বুধবার এবং শুক্রবার, তো 15 তারিখ আমি পরে দেখলাম যে 15 তারিখ মঙ্গলবার পড়েছে, তো অবশ্যই আমি 15 তারিখ মঙ্গলবার দিন তোমাদের রাত 8:30 সাড়ে 7টার সময় আমি তোমাদের লাইভে আসবো। লাইভে এসে ওই জিনিসটা পড়ানো শুরু করব, তোমাদের প্রথম চ্যাপ্টার সলিউশন দিয়ে শুরু করব, সলিউশন দিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শুরু হবে। তার পরের দিন মঙ্গলবারে পরের দিন বুধবার দিন 16 তারিখে অবশ্যই যেরকম শিডিউল থাকে সেরকম ভাবে শিডিউল মেনটেন করা হবে। ওকে, আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের তোমাদের যে এনসিইআরটির যে বইটা রয়েছে, এনসিইআরটির যে বইটা রয়েছে সেই বইটাকে আমি লাইন বাই লাইন পড়িয়ে দেব এবং তোমাদের বাংলাতে সেই মানেগুলো বলে দেবো যে বাংলাতে ওই জিনিসটা কি হচ্ছে। কারণ এনসিইআরটির যে কেমিস্ট্রির বইটা বা এনসিইআরটির বায়োলজির যে বইটা, এনসিইআরটি যদি ফিজিক্সের যে বইটা, সেটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র নিট লাগানোর জন্য। তুমি যদি লাইন বাই লাইন এই বইটাকে পড়াশোনা করতে পারো তবে এটা একটা ব্রহ্মাস্ত্র। তো এই জিনিসটা, এই পুরো বইটাকে তোমাকে কন্টিনিউ লাইন বাই লাইন মনে করে পড়াশোনা করতে হবে। তো সেই লাইন বাই লাইনটা আমি তোমাদের এনসিইআরটির বইটাকে, কেমিস্ট্রির বইটাকে লাইন বাই লাইন পড়িয়ে দেবো, কিন্তু এই চ্যানেলে নয়। সেই চ্যানেলের নাম হচ্ছে দি কিউরিয়াম বা কুরিয়াম নিট। এই চ্যানেলে আমি তোমাদের ওই লাইন বাই লাইন ওটা পড়িয়ে দেবো। তো আশা করছি এই লাইভটা শুরু করার পরে তোমাদের এই এই চ্যানেলে যখন আমি তোমাদের কন্টিনিউ করাবো সলিউশন চ্যাপ্টারটা, তোমাদের প্রথমে শুরু হবে সলিউশন চ্যাপ্টার, সলিউশন চ্যাপ্টারটা শুরু হবে এবং সেই সলিউশন চ্যাপ্টারটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন যাওয়ার পরে, মেবি ওয়ান উইকের পরে আমি এই তোমাদের লাইন বাই লাইনটা পড়াবো। কারণ আমি এখন টাইমটা ঠিক করে উঠতে পারছি না, কারণ তোমরা জানো যে আমি ল্যাবে কাজ করতে হয় আমাকে, তো ল্যাবে কাজ করার সময় আমাকে 9টা-10টা ডিউটি করতে হয়, তো তোমরা অলরেডি জানো যে আমাকে রান্না করে খাওয়া দাওয়া করতে হয়, রুম পরিষ্কার সব কিছু, এভরিথিং আমাকে করতে হয়, ধরো জামা প্যান্ট পরিষ্কার, রুম পরিষ্কার, রুম ছাটানো সব কিছু করতে হয় নিজেকে। তো এটা করার পরে আমাকে ল্যাব করতে হয়, তারপর তোমাদের জন্য যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটা আমাকে পড়াশোনা করতে হয়, কি পড়াবো সেটাও একটু ভাবতে হবে, তো সেইগুলো অনেক ব্যাপার থাকে। এবং ইভেন তোমাদের যে ইউটিউবে যে থাম্বনেল দেখছো এগুলো এডিটিং করতে অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে, এটা মানছি। তারপরে কোশ্চেন নিয়ে দীপক পণ্ডা কোশ্চেন করছে, স্যার আই এম এ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি, নেক্সট ইয়ার আই এম এ ক্লাস 11, আই ওয়ান্ট টু ক্র্যাক নিট অ্যান্ড সুপার গ্রেট মার্কস, স্যার হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? দেখো একটাই স্ট্র্যাটেজি আমার কাছে, একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে তোমাকে মেন জিনিসটা কি করতে হবে, পরিশ্রম। তুমি যদি এই পরিশ্রমটা করতে পারো এবং তুমি যদি কন্টিনিউ 12 আওয়ার মন দিয়ে পড়াশোনা করতে পারো, মন দিয়ে, সেখানে সোশ্যাল মিডিয়াটা থাকবে না। তুমি যদি মনে করো যে আমি ওই যে 10 মিনিটের যে ব্রেকটা নিচ্ছি, সেই 10 মিনিট ব্রেকের সময়ে আমি কি করলাম, কি আমি ফেসবুক করলাম, আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস চেক করলাম, এটা করলে হবে না। তোমাকে এই 12 আওয়ার্সের মধ্যে পুরোপুরি 12 আওয়ারটা তোমাকে পড়াশোনার ক্ষেত্রে দিতে হবে। দেখো একটা সিম্পল কথা, একটা সিম্পল ব্যাপার, তুমি যদি সোশ্যাল মিডিয়া করো তো সোশ্যাল মিডিয়াই করো, সারা জীবন করতে থাকবে। কিন্তু যদি তোমার লক্ষ্য থাকে তোমাকে নিট পেতে হবে, তোমাকে আইআইটি জেই পেতে হবে বা অন্য কোনো কিছু করতে হবে, বা তোমাকে ভালো রেজাল্ট করে কলেজে উঠে আমি তোমাকে কোনো WBCS দিলাম বা ISএর এক্সাম দিলাম, দেখো চিন্তাভাবনা করলে বড় চিন্তাভাবনা করো, ছোট চিন্তাভাবনা করে লাভ নেই। তো তার জন্য তোমাকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি এখন থেকে ধরো তুমি সায়েন্সে নিট বা আইআইটি যে আমি এখন দিলাম, আমি ভাবলাম যে আমি ISL বা WBCS পরীক্ষা দেবো, সেখানে তুমি হয়তো এই নিজের সাবজেক্টে বলতে, তুমি অন্য কোনো বায়ো আর্টসের সাবজেক্ট নিলে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি কেন তোমাকে 12 আওয়ার পড়াশোনা করতে বলছি, এই যে এই অভ্যেসটা তোমার থেকে যাবে, এই অভ্যেসটাই তোমাকে তোমার পরবর্তীকালে যে তুমি যে কোনো সাকসেস পাবে সেইটা এই 12 আওয়ারই তোমাকে প্রশস্ত করে দেবে, বলে দেবে, এই 12 আওয়ারই বলে দেবে তুমি সাকসেস পাবে কি সাকসেস পাবে না।
শুধু মুখে বললে হবে না যে তোমরা হার্ড ওয়ার্কিং বা তোমরা পরিশ্রম করছো, মুখে বললে হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে যেমন ধরো আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো তোমার একটা বই রয়েছে, বইয়ের ধরো তোমার প্রথম চ্যাপ্টারটা সলিউশন শুরু হয়েছে। আমি তোমাকে প্রথম, আমি আমার ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো, আমি তোমাদের সবসময় বলেছি যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টারের কোশ্চেন আনসার গুলো দেখবে, সালে কি কোশ্চেন আনসার করেছে, হয় হতে পারে সেটা HS, হতে পারে সেটা NEET, হতে পারে সেটা IIT JEE। তো তুমি কি করবে যে কোশ্চেন অ্যান্সার গুলোকে আগে পড়বে, মানে অ্যান্সার না পড়লেও কোশ্চেনটার সঙ্গে একটু পরিচিত হয়ে যাবে যে এই এই কোশ্চেন গুলো পড়েছে। তুমি এত বুঝতে পারবে না, চ্যাপ্টার শুরু হওয়ার আগে বুঝতে পারবে না। চ্যাপ্টার আমি বারবার বলছি যে চ্যাপ্টার শুরু হওয়ার আগে কোশ্চেন গুলো পড়ে নেবে। কোশ্চেন গুলো পড়ে নেওয়ার পর যখন তুমি চ্যাপ্টারটা শুরু করবে আস্তে আস্তে পড়া, বা যখন তুমি ভিডিও বা স্যারদের কাছে পড়বে, তখন তুমি বুঝতে পারবে যে মেবি ওই কোশ্চেনটা আমি পড়েছিলাম, এই ধরনের কোশ্চেনটা আসছে। তো আমি সবসময় বলি তোমাদের শর্ট ট্রিক, এগুলো হচ্ছে ট্রিক যেগুলো তোমরা খুব ইজিলি তোমরা NEET বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা পাস করতে পারো। তার জন্য কি করতে হবে, কোশ্চেনের সঙ্গে আগে পরিচিত হতে হবে, ঠিক আছে? তো কোশ্চেনের সঙ্গে পরিচিত হলো, আমি বললাম কি যে তোমাদের হয়তো অনেক বই থাকে যে বইগুলোতে তোমাদের NEET এর পর পর ইয়ার ওয়াইজ দেখবে তোমাদের কোশ্চেন আনসার রয়েছে। সেই ইয়ার ওয়াইজ যে কোশ্চেন আনসারে যে বইগুলো রয়েছে, এখন সেই বইগুলো বাংলাতে খুব কম পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়। তো ইংরেজিতে বইগুলো যেগুলো রয়েছে সেই বইগুলো তোমরা একটু ফলো করলে, আর আমি তোমাদের এই চ্যাপ্টার যেটা পড়াচ্ছি ধরো সলিউশন চ্যাপ্টার চলবে, এর সঙ্গে সঙ্গে তোমাদের আমি কি করবো MCQগুলোও করাবো। সেটা ইংরেজিতে কোশ্চেনটা থাকবে, কিন্তু তোমাদের আমি বাংলাতে বলে দেবো এবং বাংলাতেই সব কিছু করবো, এবং কিছু ম্যাক্সিমাম কোশ্চেন বাংলাতেই থাকবে এবং কিছু কিছু কোশ্চেন আনসার তোমার ইংরেজিতে থাকবে, কিন্তু আমি তোমাদের বাংলাতে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এটুকুই। আর তোমাদের আমি কেমিস্ট্রিটা কন্টিনিউ পড়াবো। তোমরা যদি আমি তোমাদের শুরু হবে তোমাদের ইন্ডিয়ান টাইমে 7:30টার সময়, সন্ধ্যে 7:30টা এখন, এবং তখন আমার টাইম হবে, এখানে টাইম হবে রাত্রি 11টা। যেমন ধরো তোমার ওখানে এখন বাজছে 8টা, আমার এখানে এখন বাজছে 12:30টা। এখন এখানে আমার টাইমিং হচ্ছে 12:30, সরি নট PM, AM, আমার এখানে এখন রাত্রি টাইম হচ্ছে 12:30। তো আমি তোমাদের জন্য ওই জন্য টাইমিংটা তোমাদের আমি সন্ধ্যে 7:30 করেছি, এবং আমি যে ডেটগুলো বলেছি সোমবার, বুধবার এবং শুক্রবার, এই তিনটে দিন তোমাদের আমি কেমিস্ট্রিটা পড়াবো ক্লাস 12-এর, এবং ম্যাক্সিমাম চেষ্টা চ্যাপ্টার আমি শেষ করব 6 মাসের মধ্যে, যদি তোমরা কন্টিনিউ আমার ভিডিওগুলোকে দেখো। এবং তোমরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট করে বলবে যে স্যার ভিডিওটা অনেকটা লেন্দি হচ্ছে, এই জায়গাটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, এটা আমরা মাধ্যমিকে পড়েছি, বা এই সামথিং তোমাদের যেটুকু মনে হবে তোমরা ইজিলি, তোমাদের যদি মনে হয় যে আমরা ক্রিটিক্স করতে যাবো সেটা তোমরা লিখতে পারবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে বা কোথায় সুবিধা হচ্ছে। তাহলে অলরেডি যখন কমেন্ট করবে, কমেন্টে আমি সব কিছু বুঝতে পারবো। দীপক পণ্ডা, আমি ওয়েস্ট বেঙ্গলেরই, ঠিক আছে? আমি পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি, কিন্তু এখন আমি থাকি সাউথ কোরিয়াতে, ওকে? এখন আমি থাকি সাউথ কোরিয়াতে, ওকে? তো সাউথ কোরিয়ার টাইমিং হচ্ছে 3.5 ঘন্টা ইন্ডিয়ান টাইমিং এর থেকে বেশি। তো এখন রাত্রিবেলা আমার এখানে রাত্রি 12:30 অলরেডি বাড়িতে যায়, এখনো বাজেনি, তোমাদের এখন 8টা বাড়িতে যাবে, 3.5 ঘন্টার ব্যাপার থাকে। তো তোমাদের চিন্তা করার কিছু নেই, ওকে? একজন আশিস বলিয়া জিজ্ঞেস করেছো কি কি বই কিনবে NEET এর জন্য। দেখো NEET এর জন্য তোমাকে অবশ্যই যে NCERT যে বইটা রয়েছে, কেউ পারলে বইটা কিনতে পারো, বা যদি তোমার মনে হয় NCERT বইটা কিনবে না, NCERT বইটা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে NCERT বুকস বলে, NCERT বুকস বলে সার্চ করবে, বা NCERT বুকস আমি লিখে দিচ্ছি এখানটায়, NCERT বুকস ডাউনলোড বলে লিখবে, ওকে? ওখানে ক্লিক করবে, দেখবে প্রথম এক দুটো লিংকের মধ্যে তোমরা পেয়ে যাবে NCERT.in। তো সেখানে ক্লিক করার পরে বইগুলো পাবে, সেখানে তোমাকে সিলেক্ট সাবজেক্ট করতে হয়, সিলেক্ট কোন ক্লাস সেটা করতে হবে, তারপর আবার সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2 এগুলো থাকে। তো সেখান থেকে তুমি ক্লিক করবে, সে ক্লিক করার পরে দেখবে ওখানে প্রথমে যে কন্টেন্ট দেওয়া থাকে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 করে করে থাকবে। এবার তুমি কন্টেন্টটা প্রথমে ডাউনলোড করে দেখে নেবে যে তোমার কোন চ্যাপ্টারটা লাগবে। সাপোজ তোমার সলিউশন চ্যাপ্টারটা লাগবে, তো সলিউশন চ্যাপ্টারটি শুধু ডাউনলোড করবে, পুরোটা ডাউনলোড করার দরকার নেই, কারণ ওটা তো ফ্রি।
তো শুধু কেমিস্ট্রি নয়, তোমরা বায়োলজি, ফিজিক্স ও এনসিইআরটি বুকগুলো ওখান থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? প্রথম হলো এনসিইআরটি বুকগুলো হলো, তোমাদের কাছে যে বাংলার যে বইগুলো রয়েছে, ছায়া প্রকাশনী, সাঁতরা প্রকাশনী, এগুলো তো তোমরা তো কিনেইছো, তোমাদের কাছে আছে, ঠিক আছে? এছাড়া আমি তোমাদের বলতে পারি পি বাহাদুরের বই, কিন্তু এটা ইংলিশ ভার্সন রয়েছে, বা ওপি টেন্ডেনের বই। আরেকটা বই আমার মনে পড়ছে, সেটা মেবি এররলেস কেমিস্ট্রি, এররলেস কেমিস্ট্রি, এররলেস কেমিস্ট্রি মেবি, এররলেস কেমিস্ট্রি, এররলেস কেমিস্ট্রি বইটা, পুরোপুরি নামটা আমার মনে পড়ছে না, বাস এইটুকুই। দীপক পণ্ডা, আমি এখানে রিসার্চ করছি, আমি পোস্ট ডক্টরাল রিসার্চার, তুমি নিশ্চয়ই আগের ভিডিও আমার দেখোনি, আমি একটু মুছে দিবি, হ্যাঁ এটাকে। এখানে আমি পোস্ট ডক করছি, ঠিক আছে? এখন আমি সাউথ কোরিয়াতে রয়েছি, আমি এখানে পোস্ট ডক্টরাল রিসার্চার, ওকে, পোস্ট ডক্টরাল রিসার্চার, দেখতে পেয়েছো? আশিস বলে আমি কোচিং স্টার্ট করব 15 জুন থেকে, তোমাদের ইন্ডিয়ান টাইমে 7:30টার সময় আসবে, 7:30টার সময়, রাত্রি 8:30, 7:30টার সময়, সরি, সন্ধেবেলা 7:30টার সময়, 15 জুন থেকে আসবে। এবং তোমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো অলরেডি মনডেতে হবে, ওয়েডনেসডেতে হবে, মানে বুধবার হবে, এবং ফ্রাইডেতে হবে, ঠিক আছে? লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসেই লাইভ আসবে। এবং এই 15 জুন যেহেতু আমি তোমাদের আগে অ্যানাউন্স করেছি, আমি পরে দেখলাম যে 15 জুন হচ্ছে টুইজডে, তো প্রথম সপ্তাহে তোমাদের 3টে ক্লাসই হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, সোমবার পেরিয়ে গেল, মঙ্গলবার ক্লাস করছি 15 জুন, আর বুধবার দিন হচ্ছে তোমার 16 জুন পড়ছে, 16 জুনও তোমাদের ক্লাস হবে, তারপরে 17-18 তারিখে আবার ক্লাস হবে। আমরা অবশ্যই আমরা চেষ্টা করব, শুধু পড়াশোনা নয়, ব্যাপার হচ্ছে কি জানো তো, একটা কথা আমি বলি যে তোমরা এমন কিছু একটা করো যেটাতে দেশ গর্বিত হয়। আমরা যখন বিদেশে আসি আমরা কিন্তু নিজেদেরকে রিপ্রেজেন্ট করি না এখানে, আমরা পুরোপুরি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি এখানে, তো আমরা আমাদের আচার ব্যবহার এভরিথিং কিন্তু আমরা এখানে এদের মতো করে, এদের এদের ভালো লাগে সেরকম ভাবে আমরা করি। তারপর হচ্ছে আমরা যদি কোনো কিছু খারাপ জিনিস করি সেটা কিন্তু ওরা ডাইরেক্টলি বলবে ইন্ডিয়া থেকে এসছে, এটা ইন্ডিয়ান, ওকে? তো সেই জিনিসটা আমরা সবসময় মেনটেন করে চলার চেষ্টা করি, ঠিক আছে? আর কোরিয়ানস, জাপানিজ, তোমার সিঙ্গাপুরে যারা থাকে, তো এরা সত্যি খুব ভালো হয়। তোমাদের এই নিয়ে কোনো কোনো দিন কোনো ব্লগে আমি আলোচনা করে বলে দেবো, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনা, মানে যেটা তুমি পড়বে সেটাকে তুমি কি করবে, মানে মনে রাখার চেষ্টা করবে। যেমন ধরো বলি তোমাদের, ধরো তোমাদের জানুয়ারি থেকে তোমাদের ধরো ক্লাস শুরু হয়েছে, তোমরা জানো তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হবে, বাস তোমরা কি করো, আমি নর্মালি আমিও এককালে এটা করেছি, পরে আমি ভুক্তভোগী, তো যার জন্য তোমাদের একটা জিনিস, তো আমরা সবসময় মনে করি যে ডিসেম্বরের জন্য আমরা পড়াশোনা করছি, আমাদের টার্গেটটা থাকে ডিসেম্বর পর্যন্ত, তো আমরা যেটুকু পড়ি ডিসেম্বরের পর্যন্ত পড়লাম, পরে পরীক্ষাটা দিলাম, উগড়ে দিলাম, বাস জানুয়ারিতে আমরা ভুলে গেলাম, পরীক্ষাটা দিলাম, তারপর দিন আমরা কেমে এই 1 বছর ধরে যেটা পড়েছি সেটা ভুলে গেলাম, কিন্তু এটা করলে হবে না। চেষ্টা করো না যে নিজের মতো করে পড়ো, মানে কিছু শেখার জন্য পড়ো, যেটা পড়বে কিছু শেখার জন্য, শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য বা নিটে পাওয়ার জন্য নয়, কিছুটা শেখার জন্য। আর এই যে শিখছো না, এটা পরবর্তীকালে বহু পরিমাণ কাজে লাগবে, আর তুমি যদি কোনো জিনিস ভুলে যাও না, পরে রিমাইন্ড করতে না খুব কষ্ট হয়। নিটের জন্য রোহন বলছো, স্যার নিটের জন্য শর্ট ট্রিক্স দেবেন তাড়াতাড়ি এমসিকিউ সলভ করার জন্য, ওকে? তো একটা জিনিস আমি রোহন তোমাকে বলি যে শর্ট ট্রিক তো অবশ্যই আমি তোমাদের যখন পড়াবো প্রত্যেকটা চ্যাপ্টারে দেবে ছোট 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 শর্ট ট্রিক্স গুলো তোমাদের আমি বলে যাবো, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আমি অনেক স্যারেরা বলেন যে যতক্ষণ না তুমি চ্যাপ্টারটা বুঝতে পারছো ততক্ষণ তুমি এমসিকিউ করবে না, আমি বলবো অবশ্যই এমসিকিউ করবে, প্রথম তো আগে কোশ্চেনের সঙ্গে পরিচিত হও, তুমি এমসিকিউ করবে। এখন তো যে সমস্ত বই চলে এসেছে প্রত্যেকটা এমসিকিউতে অ্যান্সার তো আছে এবং অ্যান্সারের এক্সপ্লেনেশন রয়েছে, মানে কিভাবে কেন এটা হয়েছে সেটা দেওয়া আছে, তুমি পড়ো না, বুঝতে পারবে না আমি জানি, কিন্তু পড়ো কোশ্চেনগুলো, পড়ো অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্সারটা পড়ো,
ধরো তুমি চ্যাপ্টার শুরু করছো, এমসিকিউ আমি তো তোমাকে বললাম যে 2 ঘন্টা বা 1 ঘন্টা পড়লে 1 ঘন্টা এমসিকিউ পড়লে, তো এমসিকিউ করো যত বেশি এমসিকিউ পার ডে 50টা থেকে 100টা মানে করলে, ধরো সপ্তাহে তুমি 700 এমসিকিউ পড়াশোনা করলে, তো দেখবে সপ্তাহের শেষে যখন তুমি রিভাইজ করবে বা রিমাইন্ডিং করার চেষ্টা করবে, রিমেম্বারিং করার চেষ্টা করবে, তখন দেখবে তোমার খুব জোর হলে 50টা থেকে 100টা কোশ্চেন আনসার মনে থাকে। তো এই জন্য তোমাকে বলছি বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। না না এটা তো অবশ্যই দিবক, তুমি যেটা বলেছো সেটা অবশ্যই ঠিক, যে যতক্ষণ না তুমি থিওরিটা বুঝতে পারছো ততক্ষণ প্র্যাকটিক্যাল ওয়েতে, যতক্ষণ না তুমি থিওরি তুমি থিওরিটা বুঝতে না পারলে তুমি মেমোরাইজ করতে পারবে না। আমি জানি তুমি মেমোরাইজ করতে পারবে না। তোমরা কি একটা জিনিস জানো, যখন কোনো বাচ্চা মানে দেখেছো নিশ্চয়ই যে 1-2 বছরের বাচ্চা, তারা কি করে কথাগুলো শুনে শুনে তারা কিন্তু বলতে পারে। যেমন ধরো তারা কিন্তু জানে না, মানে ধরো তাদেরকে প্রথমে কিন্তু কবিতা শেখানো হয়, তাদেরকে আম শেখানোর আগে তাদেরকে কবিতা শেখানো হয় যে আতা গাছে তোতা পাখি, এরকম করে শেখানো হয়। কেন শেখানো হয়, তার কারণ হচ্ছে ওরা মেমোরাইজটা করতে পারে। ঠিক এখন তোমাদের যা বয়স তোমরা মেমোরাইজ করতে পারবে উইদাউট এখন থিওরিতে, তোমরা তো থিওরি তো পড়ছো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এমসিকিউটা কেন পড়তে বলছি বা এমসিকিউ বা কোশ্চেন আনসারের সঙ্গে কেন পরিচিত হতে বলছি, তার কারণ হচ্ছে তুমি যখন কোশ্চেন আনসারের সঙ্গে পরিচিত হবে বেশি করে, তখন যখন তুমি থিওরিটা পড়বে তখন মনে হবে যে এই জায়গা এই জিনিসটা আমি ওর একটা কোশ্চেনে মনে হয় পড়েছিলাম। তো এই যে রিক্যাপ যেটা করছো না, এটা কিন্তু খুবই দরকার। আর কোশ্চেনের সঙ্গে যখনই তুমি পরিচিত বেশি হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত কম্পিটিটিভ এক্সামের জন্য তত সুবিধা হবে তোমার। ওকে, তো আজকে আর কেউ কিছু কোশ্চেন করছো আমি দেখতে পাচ্ছি না। স্যার প্লিজ কেমিস্ট্রিটা আমাদের তো তোমাদের অনেক কিছুই আমি বলেছি আজকে, তো তোমরা চেষ্টা করো যে এই চ্যানেলে সোমবার বুধবার এবং শুক্রবার সন্ধে 7:30টার সময় আমি লাইভে আসবো এবং তোমাদের কেমিস্ট্রিটা পড়িয়ে দেব, ঠিক আছে? এবং কেমিস্ট্রিটা আমি বাংলাতেই পড়াবো, ওকে? এবং আমি আরেকটা টাইম ঠিক করব, যে টাইমটা আমি দেখি আমার সুবিধা মতো দেখি, কারণ আমাকে তোমার ল্যাবে 9টা থেকে 6টা পর্যন্ত যেতে হয় এবং তারপরে 7টা পর্যন্ত 8টা পর্যন্ত থাকে, তারপর রান্না বান্না করতে হয়, অনেক কিছু কাজে ঝামেলা থাকে। তো তার মধ্যে আমি চেষ্টা করবো তোমাদের যে এমসিকিউ যে পার্টটা সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, সেই পার্টটা তোমরা একটু করার চেষ্টা করবে। দেখো দীপক, তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি, কারণ ব্যাপার হচ্ছে সত্যি কথা, এটা ট্রু, এটা ট্রু যে কেমিস্ট্রি লোকে গাঁথিয়ে নেয়, কেমিস্ট্রি বোঝা বোঝে যতটা তার থেকে বেশি গাঁথায়, এটুকু শিওর। তার কারণ তুমি যখন পি ব্লক পড়বে বা ডি ব্লক পড়বে, এফ ব্লক পড়বে, এলিমেন্ট গুলো ওগুলো তোমাকে মুখস্থ ছাড়া তুমি কিছুই করতে পারবে, কোনোভাবেই তুমি মেমোরাইজ করতে পারবে না। তুমি যত বেশি পড়বে তত বেশি মেমোরাইজ করতে পারবে। এটা ফিজিক্স নয় বা ম্যাথ নয় যে তোমাকে নর্মাল প্র্যাকটিস করলে হয়ে যাবে, না। তো কেমিস্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে, সিম্পল জিনিসগুলো বুঝে নাও, বুঝে গিয়ে মেমোরাইজ করো। যত বেশি প্র্যাকটিস করবে, আমি বলছি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার রেজাল্ট ভালো হবে, তুমি এমসিকিউ ভালো করে, কারণ তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এমসিকিউ বেশি থাকে, সবই তো এমসিকিউ, তো তোমাকে সেখান থেকে করে নিতে হবে। এখনো তোমাদের পাশে থাকছে না রোহন, তো আমি 15 জুন থেকে তোমাদের সঙ্গে থাকবো। আর এই এই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমাদের মোটিভেশন যেগুলো ক্লাসগুলো থাকে, এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো জায়গা থেকে কোনো ফিল ব্যাড করছো, মানে ধরো তোমাদের লাইফে কিছু ফিল ব্যাড হয়েছে, তো আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কিন্তু ঠিক আছে, হোয়াটসঅ্যাপের নাম্বার তোমরা জানো, বা অন্য ভিডিওতে তোমরা গিয়ে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সেই লিঙ্কে আমার সঙ্গে যুক্ত হয়ে যেও। যদি তোমাদের মনে হয় যে স্যার আমার এই প্রবলেম হয়েছে, অবশ্যই আমি তোমাদের কাউন্সিলিং করে দেবো, ঠিক আছে? কাউন্সিলিংটা সত্যি খুব দরকার তোমাদের ক্ষেত্রে এই এই মুহূর্তে, কারণ আমি কিছুদিন আগে মেবি কাল পরশুতে আমি ইয়ে দেখছিলাম যে খবর দেখছিলাম যে একজন মেয়ে আত্মহত্যা করেছে, তো খবরটা শুনে খুব বাজে লেগেছে যে পরীক্ষা দিতে পারেনি বলে আত্মহত্যা করেছে, এটা খুবই খারাপ লেগেছে, কারণ একটা পরীক্ষায় জীবনে সব কিছু নির্ধারণ করে না, কারণ কেউ ফেল করে আবার সে কিন্তু অনেক উঁচুতে চলে গেছে, পরে গল্প করবো এটা নিয়ে।
তো সেই জন্য আমি বলছি তোজি, তোমাদের কোথাও কোনো জায়গাতে মনে হয় যে মন খারাপ হয়েছে বা কোথাও তোমাদের ডিপ্রেশন হয়েছে আমাকে অবশ্যই শেয়ার করতে পারো, আমি অবশ্যই তোমাদের কাউন্সিলিং করবো। ওকে, তো আজকের জন্য লাইভ, হাই কনসেপ্ট, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দীপক বলছো যেটা খুবই ইম্পর্টেন্ট টু ফিল সায়েন্স বাই হার্ট, মেনি পার্সেন্টেজ স্টুডেন্ট ডিড নট ডু ইট, সো ফেল টু ফিল সায়েন্স অ্যাকচুয়ালি। ওকে, আই নো তুমি যেটা বলছো সেটা সত্যি কথা, আমি তোমাকে প্রথমেই বললাম তুমি যেটা পড়বে মন থেকে পড়ো। তুমি যদি ভাবো যে ডিসেম্বরের পরে পরীক্ষা হবে, পরীক্ষার পরে আমি উগড়ে দিলাম, নম্বর ভালো পেলাম দিয়ে ভুলে গেলাম, সেটা না। তুমি যেটা পড়বে নিজের জন্য পড়ো, যেটুকু পড়বে নিজের জন্য পড়ো। এবং একটা জিনিস হচ্ছে তুমি যেটুকু পড়বে বন্ধুদেরকে, যদি তোমার মনে হয় যে তুমি বন্ধুদের বোঝাবে, বন্ধুদের বোঝাও, যত বেশি বোঝাবে তোমার বন্ধুদের, ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লে বা একটা প্যারাগ্রাফ পড়লে, যদি ওই জিনিসটা তোমার, তুমি যেটা পড়েছো বা তোমার স্যার যেভাবে বুঝিয়েছেন, তুমি যদি সেইভাবে তোমার বন্ধুকে বুঝিয়ে দিতে পারো, তাহলে বুঝবে যে তোমার চ্যাপ্টারটা হয়ে গেছে, তুমি ওই চ্যাপ্টারটা কোনোদিন ভুলবে না। তো এই জিনিসগুলো মাথার মধ্যে রাখো। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন রয়েছে, যদি আমাকে বলতে চাও বলতে পারো, যাতে লিখতে চাও লেখো, কোনো অসুবিধে নেই। আমি কোশ্চেন পিক করে নিয়েছি অলরেডি তোমাদের। তো আজকের জন্য, আজকের জন্য টাটা, তোমরা ভালো দেখো। তাহলে কালকে আমি তোমাদের হয়তো লাইভে আসবো, 7:30 সময় লাইভে আসবো। আমি দেখি কালকে, মেবি আমার ইচ্ছে আছে তোমাদের অ্যালডোল কন্ডেনসেশনটা বেসিকটা, তুমি যে ট্রিকের কথা বলছো, তো এই ট্রিকের কথাটা আমি তোমাদের খুব ইজিলি বলে দেবো, যে অ্যালডোল কন্ডেনসেশনটা, যে তোমাদের অ্যালডোল কন্ডেনসেশন বাংলায় লিখে দিই, দেখো বাংলাতে একটু ভুল হতে পারে লেখাগুলো, কারণ অনেকদিন বাংলা লেখাটা ছেড়েছি। তো তোমাদের আমি কালকে অ্যালডোল কন্ডেনসেশনের ট্রিকটা, ট্রিকও বলবো, এবং সিম্পল যে প্রথমের যে মেকানিজম রয়েছে সেই মেকানিজমটা নিয়েও আলোচনা করবো, কারণ আমি ভেবেছি যে তোমাদের তোমাদের পুরো নিট বা আইআইটি জেইর ক্ষেত্রে তোমাদের টোটাল 52টা নেম রিয়েকশন রয়েছে, 52 পিস নেম রিয়েকশন, মানে নাম যে রিয়েকশনগুলো, যেমন অ্যালডোল কন্ডেনসেশন, ক্যানিজারো রিয়েকশন, ঠিক আছে, এলিমিনেশন, এই যে রিয়েকশনগুলো রয়েছে, এই টোটাল 52টা রিয়েকশন রয়েছে কলবে টলবে নিয়ে। তো এই 52টা রিয়েকশন মেকানিজম আমি তোমাদের বুঝিয়ে দেবো, এবং প্রথমে আমি তোমাদের ট্রিকগুলো দেখিয়ে দেবো, ছোট ছোট করে ভিডিও করবো, মেবি 10 মিনিটের ভিডিও হবে। তারপরে যখন ধরো অ্যালডোল কন্ডেনসেশন, তখন পরে পড়াতে হবে ক্রস অ্যালডোল কন্ডেনসেশন, অনেকগুলো রয়েছে, কিন্তু তোমাদের প্রথম যে বেসিক পার্টটা আমি তোমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করবো। তো কালকে ওয়েট করো, কালকে 7:30 সময় আমি তোমাদের 7:30 PM আমি অ্যালডোল কন্ডেনসেশনটা পড়িয়ে দেবো বিফোর পড়িয়েছো। ওকে, তো চলো টাটা, সবাই ভালো থেকো, খুশিতে থেকো। আমি দেখে নিচ্ছি লাস্ট কারো কোশ্চেন করেছো কিনা। ওকে, সবাই ভালো থেকো, খুশিতে থেকো, গুড নাইট। ওকে, চলো টাটা, বাই বাই।